হ্যাঁ তাই তো ভেবেছিল আমাকে দুধ ভাত খাইয়ে রেখে দেবে আমি এক কোণে চুপ করে বসে থাকব তোমাদের সব কথা মেনে চলব তাই তো আমার কোনো ব্যক্তিত্ব নেই আমার মেরুদণ্ড নেই আমার জীবনে একটাই অপরাধ আমি গুড্ডিকে ভালোবেসেছিলাম তার জন্য আমাকে সব হারাতে হবে তাই তো কি রে এত চিৎকার কেন বলতো বাবা অনুজ সকাল হতে না হতেই তোমার মুখ সকাল বিকাল মানে আপনি অন্যরকম ভাবে কথা বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না তাছাড়া আমি তো জানতাম যে আমি আপনাদের আত্মীয় আমি যখন তখন আসতে পারি হঠাৎ করে নিয়মটা কি পাল্টে গেল না না নিয়ম কেন বদলাবে অনুজ তুমি যে কোনো সময় আসতেই পারো কিন্তু তুমি তো আমাদের জন্য আসোনি তুমি তো এসেছো গুড্ডির জন্য তাই না কালকে তো অনেকক্ষণ ছিল গুড্ডি তোমার ওখানে তারপর কথা শেষ হলো না রাত পোহাতে না পোহাতেই তুমি আবার চলে আসলে সকালবেলা আসলে কি জানো তো অনুজ আমরাও তো এই কোয়ার্টারে থাকি চারটে লোক আছে চারটে লোক চার রকম কথা বলে মা আমাকে একটা কথা বলো প্রাথমিকভাবে তো সবাই আমার দিকে তাকিয়ে কথা বলবে যেহেতু আমি এখানে থাকি আমার ব্যাপারে খারাপ বলবে আমার ব্যাপারে কিছু বললে আমার তো খারাপ লাগে না তোমাদের এত খারাপ লাগে কেন হিসেব মতো তোমরা এখানকার বাসিন্দাও নও তোমরা এখানে থাকো না তুমি নির্লজ্জ তাই তোমার খারাপ লাগে না আমাদের লজ্জা শরম আছে তাই আমাদের খারাপ লাগে তোমার আসলে দোকান কাটা জানো তো বুদ্ধি তোমার লজ্জা শরম একদমই নেই আমার তো ভাবতেই অবাক লাগে তুমি আবার এত বড় একটা চাকরি করো তোমার মতন লোক নাকি এত বড় একটা চাকরি করে তোমার মতন লোক সাধারণ মানুষের দায়িত্ব নেয় কি করে যে কি করে কে জানে ছি 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 এই যে ছিচি কাটটা করছো এটা আমাদের প্রাপ্য কিনা একবারের জন্য ভেবে দেখেছো মা ড্যাডি ড্যাডি তুমি কখন এসো ড্যাডি শোনো অনুজ তোমাকে একটা কথা বলছি এটা কোনো অনাথ আশ্রম নয় আর তুমি যদি গুড্ডিকে পেমেন্ট করে থাকো তোমার বাচ্চাকে রাখার জন্য তাহলে বলবো এটা কোনো ক্রেশও নয় তোমার বাচ্চাকে নিয়ে যাও আমাদের পক্ষে তোমার বাচ্চাকে টেক কেয়ার করা সম্ভব নয় তোমরা তো কেউ ওর টেক কেয়ার করছো আমি ওর টেক কেয়ার করছি আমার লোকেরাও টেক কেয়ার করছে আমি ওর দায়িত্ব নিয়েছি তোমার কেন এত অসুবিধা হচ্ছে আমার মতামতের কোনো দাম নেই না কি বলতে চাইছো তুমি হোয়াট ডু ইউ থিংক অফ মি হ্যাঁ তোমার বাড়ির আর পাঁচটা কাজের লোকের মতো আমি একটা কাজের লোক এই বাড়িটাকে আমি অনাথ আশ্রম করতে দেব না পুবলুর দায়িত্ব নিয়ে অনেক কথা হয়ে গেছে আমি বলে দিয়েছি শেষ পর্যন্ত পুবলু এখানেই থাকবে